কাতার বিশ্বকাপ শেষে মেসিকে ফের আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাওয়াটা ছিল বিস্ময়ের। তবে ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশ্বজয়ী তারকা। আর তাই অনেকেই প্রত্যাশা করছেন আগামী বিশ্বকাপেও খেলবেন এলএমটেন। তবে এই প্রত্যাশা বাস্তবতায় রূপ নেওয়াটা ঠিক কতটা সম্ভব, এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মেসির সতীর্থ নিকোলাস টেগলিফিকো। জানালেন এক শর্তে মেসি খেলবেন 26-এর বিশ্বকাপ। তবে কি সেই শর্ত তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাতারের শিরোপা জয় মেসিদের বহুল প্রতীক্ষার, আলফেসেলেস্তেদের 36 বছরের অপেক্ষা শেষ। তবে এই কাতারেই শুরুটা ঠিক ভালোভাবে করতে পারেনি মেসি মারিয়ারা। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে এর পরে ঘুরে দাঁড়িয়ে দলটি কেবল বিশ্বকাপ জয় নয়, তারপরে এখনও পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি আলফেসেলেস্তেরা। অবশ্য দলের এমন পারফরমেন্স দেখা গেছে মেসির কল্যাণেই। মেসি নামক বটবৃক্ষ যেন এক করে রেখেছে আলফেসেলেস্তেদের, দলে তার উপস্থিতি যেন শক্তি সঞ্চার করছে পুরোদমে। তবে মেসি কতদিন দলকে এভাবে টেনে নেবেন আর কতদিন দলের প্রাণ ভোমরা হয়ে থেকে খেলে যাবেন এই দলের হয়ে, এবার সেটি জানিয়েছেন তার সতীর্থ নিকোলাস টেগলিফিকো। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি পর্বে অংশ নিয়ে মেসির সতীর্থ নিকোলাস টেগলিফিকো জানান পরবর্তী বিশ্বকাপে মেসি অংশ নেবেন। তবে যদি 2024-এর কোপা আমেরিকা জেতে আলফেসেলেস্তেরা, তবে মেসিকে পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে এই আর্জেন্টাইন বলেন, মেসিকে একটি জিনিস দিয়েই জাতীয় দলে ধরে রাখা যাবে। সহজ করে বললে মেসি 2026 বিশ্বকাপে খেলবেন যদি আমরা 2024 সালে কোপা আমেরিকা জিততে পারি। এই শিরোপা জিতলে মেসি আগামী বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আর এই বিষয়টি দলের প্রত্যেকে জানেন বলেও মত তার। এমনকি মেসিকে পরবর্তী বিশ্বকাপ দলে রাখতে পরবর্তী কোপা জয় মুখে আছে বিশ্বকাপ জয়ী দলটি। এই প্রসঙ্গে নিকোলাস আরও বলেন, আমরা যদি যুক্তরাষ্ট্রে গিয়ে কোপা জিতি মেসি খেলা চালিয়ে যেতে চাইবেন, আমরাও তাকে যতটা সম্ভব আমাদের সঙ্গে পেতে চাই। বিশ্বকাপের পর থেকে দলে যে দারুণ পরিবেশ তৈরি হয়েছে এবং উপভোগের এই অভিজ্ঞতা আরও দীর্ঘায়িত করতে চাই। এর সঙ্গে তিনি আরও যোগ করে বলেন, ক্যাপ্টেন মেসি আমাদের দলের প্রধান প্রতীক, শেষ ম্যাচেও সে তার দৃষ্টান্ত দেখিয়েছেন। অল্প সময় খেলেও তার উপস্থিতির জানান দিয়েছিল ভালোভাবেই। আমরাও এই সুবিধাটা যতটা সম্ভব নিতে চাই, পাশাপাশি যখনই প্রয়োজন বিশ্রামে দেওয়া হবে তাকে। সবসময় একই বিষয় নিয়ে মেসির কাছ থেকে কথা শুনতে চাওয়া হাস্যকর, কিন্তু তার মানবিক যোগ্যতা অসাধারণ। সে আমাদের সঙ্গে জাতীয় দলে থাকা উপভোগ করে। এদিকে আগামী 22 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আরও আগেই উন্মাদনা শুরু হয়েছে। অবশ্য এর আগে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগের বিপক্ষে 17 নভেম্বর খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন আলফেসেলেস্তেরা, যে কোনো মূল্যে জয় চায় তাদের।